বাংলাদেশে সাকিব আল হাসান এবং মুস্তাফিজের জন্যই মানুষ আইপিএল দেখে। তবে সাকিবকে ডাগ আউটে রাখায় কেকেআর নয়, চেন্নাইয়ের সাপোর্টার ছিল বাংলাদেশে বেশি। এদিকে টুইটারে শাহরুখ দলের পরাজয়ে ভক্তদের কাছে সরি চাইতে বলেছে খেলোয়াড়দের। উল্টো রাসেল পাল্টা টুইটে বলেন, শাহরুখ এটাই গোল বলের খেলা, এটাই ক্রিকেট। এরপর থেকে দলের পরাজয়ে চুপ শাহরুখ, হয়তোবা অভিমানও করে সাইলেন্ট হয়ে গেছেন কিং খান। অধিনায়ক মর্গানের উপর নাখোশ নাইট ম্যানেজমেন্ট, দল পরিচালনায় বহুমুখী সমস্যা বিশ্বকাপ জয়ী অধিনায়কের। মর্গানের ক্যাপ্টেন্সি খুব শিগগিরই কেড়ে নেওয়া হবে এমনটাই গুঞ্জন। এভাবে চললে পয়েন্ট টেবিলে তলা নিতে চলে যাবে কলকাতা। পশ্চিমবঙ্গের খ্যাতনামা দৈনিক আনন্দবাজার তো মর্গানের অধিনায়কত্ব কেড়েই নিল। ওরা সাকিব সহ দীনেশ কার্তিক কিংবা শুভমন গিলকে অধিনায়ক হিসেবে দেখতে চায়। এবার সাকিবকে বাদ দিয়ে সুনীল নারিনকে নেওয়া হলো। নারিন কি করলো? এক উইকেট শিকার, তাও 34 রান খরচায়। সব মিলিয়ে গাইকোয়াদের 42 বলে 64, ডুপ্লাসির 60 বলে 95, মঈন আলীর 12 বলে 25, মহেন্দ্র সিং ধোনির 8 বলে 17 ভর করে 220 রান তুলে ফেলে চেন্নাই। জবাব দিতে গিয়ে কেকেআরের টপ অর্ডার আবারও যেন ব্যর্থ। অধিনায়ক মর্গান তো পুরোই ফ্লপ, করেন মাত্র 7 রান। সুনীল নারিন মাত্র 4 রান করে আউট হয়ে যান। রানা, শুভমন গিল, ত্রিপাঠি কেউই এদিন ভালো সার্ভিস দিতে পারেননি। তবে লোয়ার অর্ডার যেন বিধ্বংসী। দীনেশ কার্তিক, আন্দ্রেয়াসেল, প্যাট কামিস মিলে জয়ের খুব কাছে নিয়ে যায় কলকাতাকে। আন্দ্রেয়াসেল তো মারমুখী, 22 বলে 54, প্যাট কামিন্স 34 বলে 66 রান করে অপরাজিত থাকেন শেষ পর্যন্ত। তবে দলকে জেতাতে পারেননি, এটাই তার বড় আফসোস। এছাড়াও স্কোরবোর্ডে অবদান 24 বলে 40 রান করে দীনেশ কার্তিকের। সব মিলিয়ে কলকাতার মন্দ ভাগ্য, টিম কম্বিনেশনে কোথাও যেন ঘাটতি আছে প্রতি ম্যাচেই। অনেকে বলছেন সাকিবকে ফেরাতে, নারিনকে বসিয়ে দিতে, কারণ সাকিব দলের জন্য একজন ইফেক্টিভ প্লেয়ার। তবে খুব সহসাই যে মর্গান ক্যাপ্টেন্সি হারাচ্ছেন সেটা বলার অপেক্ষা রাখে না। অনেকেই তার ক্যাপ্টেন্সির সমালোচনা করছেন এবং আইপিএলের মতো প্ল্যাটফর্মে কোনো সমালোচনা উঠলে সেটা দ্রুত কার্যকর হয় এমন নজির অতীতেও আছে।